বিআরটিএ অফিসে দালাল আর অসাধু কর্মকর্তা কর্মচারীর দৌরাত্বে জিম্মি গ্রাহকরা। অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না ড্রাইভিং লাইসেন্স। কাগজপত্রের জটিলতায় একদিন পিছিয়ে নিউ ইয়র্ক সময় 31 জানুয়ারি রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের সমস্যা ও অভিযোগ শুনতে চালু হচ্ছে 5 ডিজিটের হেল্পলাইন। ব্যবস্থা নিতে 29 জেলায় কমিটি। অভিযোগকারীর চাকরির নিশ্চয়তা না থাকলে সুফল মিলবে না, মত শ্রমিক নেতাদের। বরেন্দ্র এলাকার বাগানে বেশ আগে ভাগে এসেছে আমের মুকুল। ভালো দাম পাওয়ার স্বপ্ন বাগান মালিকদের, গেল বছরের চেয়ে উৎপাদন বেশি হওয়ার আশাবাদ। এবং সময় টেলিভিশনে সংবাদ প্রচারের পর কুষ্টিয়ায় সেচ পাম্প চালু করেছে জিকে কর্তৃপক্ষ। বোরো মৌসুমে সংকট থাকবে না বলে দাবি, পানি পেয়ে খুশি কৃষকেরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দেশের বিভিন্ন জেলায় বিআরটিএ কার্যালয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। সকালে রংপুর শহরের বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হন হালকা যানবাহনের চালক ও মালিকরা। এ সময় দালাল ছাড়া সহজে কোনো সেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেন তারা। যানবাহনের লাইসেন্স, বিমা, ট্যাক্স ও ফিটনেস সার্টিফিকেট সহ রুট পারমিট এবং পুরানো লাইসেন্স নবায়ন করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বলেও জানান তারা। এছাড়া রাজশাহী ও চট্টগ্রামে সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন যানবাহনের চালক ও মালিকরা। নয়টার দিকে আসি দেখেছি সব আমাদের বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়ি রোল নম্বর দিতেছে না। তারপরে অনেক দোরাজির উপর আমরা রোল নম্বর পাইছি। 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের সময় থাকে, আমরা আসি দেখে এখানে সবগুলো ব্লক হয়ে গেছে। শিশুনের কথা আমি কাল পরীক্ষা দিতে গেলাম, মোটামুটি আমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু দেখতেছি আমার লিস্টে মানে নাম নেই। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর কার্যালয়ে সেবা পেতে অনিয়ম ও হয়রানির শিকার হন সাধারণ মানুষ। সে খবর জানাতে এই মুহূর্তে রংপুর বিআরটিএ কার্যালয়ে আছেন রিপোর্টার রতন সরকার, রাজশাহীর নওদাপাড়ায় আছেন রাকিবুল হাসান এবং চট্টগ্রামের বালুছড়ায় আছেন শফিকুল আলম। প্রথমে যাচ্ছি রতন সরকারের কাছে। রতন, রাজু, আমরা আসলে এই মুহূর্তে রয়েছি রংপুর ঈদগাহ মাঠে। এখানে নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু লোক মোটরসাইকেল পরিচালনা করছে। এটি আসলে এই লাইসেন্স নেয়ার ক্ষেত্রে, হালকা যানের লাইসেন্স নেয়ার ক্ষেত্রে একটি পরীক্ষার প্রক্রিয়া এই এখানে এসে। এখানে আমরা বেশ কিছুক্ষণ থেকে এখানে অবস্থান করেছি, কিন্তু এখানে যে একটি বিষয় দাঁড়িয়েছে যে আমাদেরকে বলা হয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে অনুমতি নিয়ে এখানকার ছবি তোলার মানে জন্য বলা হয়েছে এবং ছবি নিতেও আমাদের বাধা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে জেলা প্রশাসক অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন এটি বিআরটিএর ব্যাপার, এখানে তার অনুমতির কোনো বিষয় নেই। তো এখানে আমরা সচরাচর এখান থেকে এই প্রক্রিয়া থেকে যে অভিযোগটি পেয়ে থাকি সেটি হচ্ছে যে এই যে প্রক্রিয়াটি এখন চলছে এটি আসলে একটি নাটক বা মানে লোক দেখানো বিষয়। প্রকৃতপক্ষে এখানে 7 থেকে 10 হাজার টাকা ঘুষ দিলেই আসলে এই প্রক্রিয়া উতরে লাইসেন্সের জন্য যে চালক পরীক্ষা দিলেন তাকে উত্তীর্ণ করে দেয়া হয়। তো এখানে যে বিষয়টি যে এইভাবে এই একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে যে আসলে যে লাইসেন্স দেয়া হচ্ছে এটি কিন্তু একজন ভালো চালকের পরীক্ষা দিয়ে বা একটি মানে উত্তীর্ণ চালককে রেজিস্ট্রেশন বা তার লাইসেন্স দেওয়ার যে বিষয়টি এটি কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি এখানে এই খাত থেকে যে মানে দুর্নীতির যে অভিযোগ, এই ঘুষ বাণিজ্যের যে অভিযোগ এটি কিন্তু থেকে যাচ্ছে। এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আসলে এই টোটাল প্রক্রিয়াটির সঙ্গে জড়িত, তারা বিভিন্নভাবে এই বিষয়টিকে ম্যানেজ করে নিয়ে তারা আসলে লাইসেন্সগুলো দিয়ে থাকে। তো এই ছিল রংপুরে বিআরটিএর কর্মকাণ্ড নিয়ে সর্বশেষ। আমরা রাজশাহীর খবর জানতে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব,
রতন আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিআরটিএ অফিসে আমরা সকাল থেকে আছি, আমরা দেখছি যে আসলে এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, রাজশাহী বিআরটিএ অফিসে 13 জন কর্মকর্তা কর্মচারী, তাদের মধ্যে এখানকার অফিসার যারা জানিয়েছেন যে আসলে 3 জন জনবল সংকট এবং 3টি পদ শূন্য থাকার কারণে তাদেরকে একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে কাজ করতে হচ্ছে। এবং এখানে যে যারা সেবা গ্রহীতা, বিশেষ করে বিভিন্ন মোটরসাইকেল থেকে শুরু করে ভারী যান বা অন্যান্য যারা চালকরা আসেন, তারা বিভিন্ন সময় তাদের গাড়ির যে কাগজপত্রগুলো সেগুলো নবায়ন ঠিক করা এবং নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য এখানে এসে থাকেন। এবং এখানে আসার পরে তারা যে জিনিসটি আমাদেরকে বলছেন যে আসলে অনেক সময় অনেক ভোগান্তির শিকার হতে হয় তাদেরকে বিভিন্ন দালালের দৌরাত্মের কারণে। এবং তারা যেটি বলছেন যে আসলে বিভিন্ন কাগজপত্র ঠিক করার জন্য অনেক সময় কিন্তু যারা কিনা তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তাদেরকে এখানে একটা উৎকোচ কখনো কখনো দিতে হচ্ছে এবং তারা কিন্তু মিষ্টি খাওয়ার নামে কিন্তু সেই জিনিসগুলো নিচ্ছেন, এরকম আমাদেরকে কয়েকজন ইতোমধ্যেই কিন্তু অভিযোগ করেছেন। এবং তাছাড়া আমরা দেখছি যে আসলে সকাল থেকে বেলা যত বাড়ছে তত কিন্তু আসলে এখানে গ্রাহকরা আসছেন, তারা বলছেন যে তাদের যে সমস্ত গাড়ির কাগজপত্রগুলো সেগুলো তারা এখানে দেখিয়ে নিচ্ছেন এবং নিয়মিতভাবেই সেটি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে রাজশাহীতে প্রতি রবি এবং বুধবার কিন্তু আসলে যারা চালক আছে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং সেখানেও কিন্তু এই এই ধরনের তাদেরকে যারা চালক আছে তাদেরকে দক্ষ করে তোলা হচ্ছে। কিন্তু চালকদের পক্ষ থেকে যে জিনিসটি বলা হচ্ছে যে আসলে এখানে পর্যাপ্ত আসলে যে প্রশিক্ষণ ব্যবস্থা সেটির খানিকটা দুরবস্থা আছে এবং এখানে যদি একটি বিআরটিএ অনুমোদিত বা বিআরটিএর যদি নিজস্ব একটি প্রশিক্ষণ সেন্টার থাকতো বা ড্রাইভিং যে স্কুলগুলো সেগুলো থাকতো তাহলে আসলে অনেক বেশি তাদের জন্য ভালো হতো। এছাড়া এখানে যারা কিনা চালকরা আছেন বা অন্যান্য সাধারণ মানুষরা আছেন তারা যে জিনিসটি বলছেন যে সড়কে কিন্তু এখনও অটো এবং ভুটভুটি এগুলো চলছে যেগুলো কিনা বিআরটিএ দেখার কথা, কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে তাদের লোকবল সংকটের কারণে তাদের যে মোবাইল কোড পরিচালনা করার কথা সেটি তারা সম্ভব হচ্ছে না তাদের না থাকার কারণে এবং এই অবস্থাতেই কিন্তু বিআরটিএ রাজশাহী বিআরটিএ চলছে। তো রাজশাহী বিআরটিএ এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাব চট্টগ্রামে সহকর্মী শফিকের কাছে। রাকিব, আপনাকে যেটি বলতে পারে আসলে বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু আমরা এখানে নানা অভিযোগ পাচ্ছি, নানা রকমের অনিয়মের কথা আমরা শুনতে পাচ্ছি। কিছুক্ষণ আগে একজন শাহিন নামে একজন আসলে টিটু গাড়ির যে সিএনজি টাইপের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর মালিক, তিনি আমাকে অভিযোগ করেছেন তিনি তার রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তিনি দুই বছর ধরে এখানে ঘুরছেন এবং দুই বছর ঘুরেও কিন্তু তিনি তার সেই রেজিস্ট্রেশনের কাগজটি পাচ্ছেন না এবং তিনি বলছেন এর কারণে কিন্তু প্রতি মুহূর্তে এবং প্রতি দিনে তাকে পুলিশ গাড়িটি ধরছেন এবং এর কারণে তাকে জরিমানা করছেন। তিনি বলছেন এই মাসে তিনি একবার দুই হাজার এবং আর 1000 জরিমানা দিয়েছেন বলে তিনি জানাচ্ছেন। তিনি বলছেন যে এই রেজিস্ট্রেশন কার্ডটি পেলে তিনি তবে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি স্মার্ট কার্ডটি আছে সেটি পাবেন, সেটি না পাওয়াতে কিন্তু তারকে প্রতিনিয়ত কিন্তু রাস্তায় পুলিশে হয়রানি করছে, টাকা পয়সা দিতে হচ্ছে। তিনি বলছেন একদিকে তারা রাস্তায় হয়রানি হচ্ছে পুলিশ কর্তৃক, দ্বিতীয়ত হচ্ছে এখানে বিআরটিএর এখানে এসে কিন্তু তারা সঠিক সময়ে সেই সেবাগুলো পাচ্ছেন না। শাহিনের মতো কিন্তু এখানে শত শত শাহিন এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিআরটিএর এখানে, যদি সবার সেই যে কাহিনী সবার যে ভোগান্তির খবর হয়তো আমাদের জানানো সম্ভব হচ্ছে না, কিন্তু শাহিনের মতো আমরা যে কয়জনকে আমরা পাচ্ছি তাদের কাছ থেকে বের করার চেষ্টা করছি আসলে তাদের কী সমস্যাগুলো। তো আমরা সকাল থেকে আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখছেন এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়ে আছেন, অনেকে কিন্তু এক মাস দুই মাস পরে এসে তাদেরকে বলা হয়েছে আজকে আসার জন্য, মানে 31/1/2019 সালে, কিন্তু আসার পর তারা এটি পাচ্ছে না এবং তাদেরকে এখানে লিখে দেওয়া হচ্ছে আরও দুই মাস বা তিন মাস কারো ছয় মাস পর আসার জন্য এবং তারা সেই ভোগান্তির কথা তারা বলছেন। এবং এর অনেকে অভিযোগ করছেন যে আসলে তারা বলছেন যে আসলে তারা যদি বলছেন তারা কিনে যদি বা দালালের মাধ্যমে যদি 3000 টাকার পরিবর্তে যে 10000 টাকা যে কাজটি করা তাহলে তারা সেই কাজটি সঠিক মতো তাদের কাজটি পেত, অর্থাৎ তাদের সেই রেজিস্ট্রেশন হয়ে যেত বা ড্রাইভিং লাইসেন্স হয়ে যেত, কিন্তু তারা স্বাভাবিক নিয়মে করার কারণে কিন্তু তাদের সেই কাজটি হলো না। এবং এছাড়াও কোনো অনেক ধরনের অভিযোগ আছে, নেম প্লেটের ক্ষেত্রে অভিযোগ আছে, এখানে রোড পারমিটের কাছে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ আছে, এখানে ভোগান্তির কথাও জানাচ্ছেন বিভিন্ন সেবা নিতে আসা গ্রাহকরা। তো সব কিছু মিলিয়ে আমরা সকাল থেকে কিন্তু এখানে চট্টগ্রামের এই বিআরটিএতে এখানে আছি এবং বিভিন্ন অনিয়ম এবং যে দুর্নীতি বা যা দালালদের দৌরাত্ব সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদিও অনেকদিন ধরে চট্টগ্রামের এই বিআরটিএর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে কিন্তু আজকে এসে আমরা সকাল থেকে বেশ কয়েকজন মানুষের সাথে প্রত্যক্ষভাবে কথা বলে সরাসরি কথা বলে সেই বিষয়টা আমরা জানতে পেরেছি এবং সেটি হয়তো আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ছিল
চট্টগ্রাম বিআরটিএ থেকে সর্বশেষ তথ্য। দেশের তিন জায়গায় রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম থেকে বিআরটিএ কার্যালয়ের যে অনিয়ম এবং হয়রানির খবর জানাচ্ছিলেন আমাদের তিন সহকর্মী রতন সরকার, রাকিবুল হাসান এবং শফিকুল আলম। বুড়িগঙ্গা নদী পাড় দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে নদী তীরের কেরানীগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ রাজু, আজকে তৃতীয় দিনের মতো চলছে বুড়িগঙ্গার দুই পাড়ে উচ্ছেদ অভিযান বিএডব্লিউটির। আপনি জানেন যে মূলত আমরা অভিযান সবসময় দেখে থাকি, তবে বিএডব্লিউটি যেটি বলছে এটি একটি টেকসই অভিযান হবে, যার মাধ্যমে যেসব জায়গায় তারা অভিযান পরিচালনা করবে সেখানে যাতে আর কোনো পুনঃস্থাপনা না হয় তার জন্য মূলত অভিযান। তো আজকে সকাল 10:30 পর থেকে অভিযান শুরু হয়েছে। আমি যদি একটু আমাকে দেখাই ধীরে ধীরে আমার পেছনে, আপনি দেখবেন যে এই যতগুলো জায়গা আপনি দেখছেন আমার পেছনে, এই পুরো জায়গা জুড়েই কিন্তু অবৈধ স্থাপনা ছিল। তো গত লাস্ট সবশেষ 45 মিনিট ধরে এই পুরো জায়গাটাই কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এখানে কমপক্ষে 10 থেকে 15টি সমিল ছিল যেখানে মূলত গাছ কাটা হয়, সেই সমিলগুলো কিন্তু সব ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখছেন পুরো জায়গা জুড়ে কিন্তু একদম ঘুরিয়ে দেওয়ার পর যে স্তূপ সেই স্তূপ পড়ে আছে। এবং আমি যদি একটু সামনের দিকে দেখাই আপনাকে ধীরে ধীরে, আপনি দেখুন একপাশে কিন্তু দেখা যাচ্ছে নদী, নদীর যে চর সেই চরে যে এই ভবনগুলো করা হয়েছে, সামনের যতগুলো আপনি ভবন দেখছেন একতলা দোতলা, এই সবগুলো ভবন কিন্তু একদম সুস্পষ্টভাবে অবৈধ যে জমি তাতে করা হয়েছে, যে জমিগুলো মূলত নদীর জমি। তো আজ সারাদিন এখানে অভিযান চলবে এবং এই আমার সামনে আপনি এখান থেকে শুরু করে একদম গাবতলী পর্যন্ত যত এমন অবৈধ ভবন আছে, আমরা দেখেছি সামনে একটি ছয়তলা ভবনও আছে। তো বিএডব্লিউটি বলেছে সেই ছয়তলা ভবনটিও তারা আজ দুপুর নাগাদ হয়তো অপসারণ করবেন, সেটিও উচ্ছেদ করবেন। আপনি জানেন যে ইতিমধ্যেই অভিযানে এ পর্যন্ত কমপক্ষে 2টি 7তলা ভবন, কমপক্ষে 7 থেকে 8টি 5তলা ভবন এবং একাধিক 2তলা 3তলা ভবন ইতিমধ্যেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। বারবার যেটি বলা হয়েছে এবং সরকারের যে একটি ইশতেহার ছিল এবার যে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করবে, সেই ইশতেহারের অংশ হিসেবেই কিন্তু গত মঙ্গলবার থেকে এই অভিযান চলছে। এবং আমরা দেখেছি গতকাল কিন্তু একজন প্রভাবশালী ব্যবসায়ীরও কিন্তু এখানে তার একটি গুদাম ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটিও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং তখন আমরা দেখেছি বারবার কিন্তু ফোন করা হয়েছিল, কিন্তু এখানে বারবারই বিএডব্লিউটির চেয়ারম্যান এবং যারা উচ্ছেদকারী দল রয়েছে তারা স্পষ্ট করে বলেছেন যে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো ধরনের কারো ফোন বা কারো হুমকি ধমকিতে এই অভিযান বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বুড়িগঙ্গার দুপার দখলমুক্ত না হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই অভিযান চলবে এবং বুড়িগঙ্গার যে পুরনো পরিবেশ তা ফিরিয়ে আনা হবে। তো মোটামুটি আমার কাছে বুড়িগঙ্গার যে উচ্ছেদ চলছে তার এই ছিল সবশেষ খবর রাজু। বুড়িগঙ্গা নদী পাড় দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ, সে খবর কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। শ্রমিকদের অভিযোগ শুনতে নতুন আঙ্গিকে আজ চালু হচ্ছে 5 ডিজিটের হেল্পলাইন। দেশের যে কোনো প্রান্ত থেকে ভুক্তভোগী শ্রমিক বিনা খরচে হেল্পলাইনে তাদের সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। 24 ঘন্টা খোলা থাকবে এই হেল্পলাইন। প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি করতে শ্রমঘন 29টি জেলায় কমিটি গঠন করা হয়েছে। তবে অভিযোগকারীদের চাকরি থাকার নিশ্চয়তা না থাকলে এই হেল্পলাইনের সুফল মিলবে না বলে মনে করেন শ্রমিক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বেতন ও মাতৃত্বকালীন ছুটি না দেয়া, চাকরিচ্যুতি, এমন নানা অভিযোগের সমাধান না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা অনেক সময় রাজপথে নামেন, যা কখনো রূপ নেয় ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো সহিংসতায়। এই সংকট নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ডিজিটাল হেল্পলাইন, যা কাজ করবে 24 ঘন্টা। যে কোনো খাতের শ্রমিকরাই বিনা খরচে 1-6-3-5-7 নম্বরে ফোন করে জানাতে পারবেন তাদের কর্মস্থলের সমস্যার কথা। প্রাপ্ত অভিযোগ হেল্পলাইনের কর্মীরা জানিয়ে দেবেন সংশ্লিষ্ট জেলার মনিটরিং কমিটিকে। হেল্পলাইনে যে রিসিভার অভিযোগ রিসিভ করবে, করে যে 29টা কমিটি করা দেওয়া হয়েছে, এখন সংশ্লিষ্ট এলাকার যে টিম প্রধান তাকে জানাবেন, ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, উনি নিজে এটা চেষ্টা করবেন সমাধান করার জন্য, অথবা ওই এলাকার ইন্সপেক্টরকে জানিয়ে দেবেন, ইন্সপেক্টর তখন আমাদের আইন অনুযায়ী সমস্যা সমাধানের ব্যবস্থা করবে। হেল্পলাইন পরিচালনাকারীরা জানান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার পরিদর্শক বা কমিটির প্রধান দুপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযোগ নিষ্পত্তি করবেন। অভিযোগটা গ্রহণ করার পর আমরা কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কাছে অভিযোগটা পাঠিয়ে দিব এবং তাদের পরিদর্শকরা এটাকে
নতুন হেল্পলাইনকে স্বাগত জানিয়েছেন শিল্প মালিকরাও। এর আগে 2015 সালে চালু করা পুরনো হেল্পলাইনে খুব একটা সাড়া মেলেনি। শ্রমিক নেতারা বলছেন এই হেল্পলাইন কার্যকর করতে হলে অভিযোগকারী শ্রমিকদের যেন চাকরি না যায় সেটি নিশ্চিত করতে হবে। প্রতিটা ফ্যাক্টরি থেকে তো কমপ্লেন বক্স আসে, তারপরও আমরা এই হটলাইনটাকে মনে করি যে এটা একটা খুবই ভালো উদ্যোগ, যেহেতু অনেকে কমপ্লেন বক্সে কমপ্লেন ফেলতে চায় না। সত্যিকার অর্থে এটাকে শ্রমিকদের সুবিধার জন্য করতে হয়, সেখানে মানে মালিকদেরকে সহযোগিতা করতে হবে, পাশাপাশি কল সেন্টারে যাতে অভিযোগ করলে কোনো শ্রমিকের চাকরিচ্যুত না হয় সে ব্যাপারে কলকারখানা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় অবশ্যই তাদের ব্যাপারে সহযোগিতা করতে হবে। পুরানো হেল্পলাইনের নম্বর ছিল 11 ডিজিটের। 4 বছরে হেল্পলাইনে অভিযোগ করেছেন মাত্র 2908 জন শ্রমিক, এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 2810টি। হাজিরে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এই সময় বাণিজ্য আরো থাকছে। রপ্তানি বাণিজ্য কমে আসায় স্থবির হয়ে পড়েছে আখাউড়া স্থলবন্দর, বেকার বহু শ্রমিক। আমদানি নির্ভর করা গেলে রাজস্ব বাড়বে, ফিরবে চাঙ্গা ভাব, বলছেন ব্যবসায়ীরা। কাগজপত্রের জটিলতায় একদিন পিছিয়েছে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলার সময়। নিউ ইয়র্ক স্থানীয় সময়ে 30 জানুয়ারির পরিবর্তে মামলা হবে 31 জানুয়ারি। টেলিফোনে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। কালকে হয় নাই, কারণ ওই শেষ পর্যন্ত ওরা যে ড্রাফটটা কমপ্লেনটা দাখিল করবে আর কি আদালতে, ওইটা মানে শেষে আরেকটু ফাইন টিউনিং করছে, কালকে সময় শেষে মানে আগামীকাল দাখিল করবে, ওটা হবে 31 জানুয়ারিতে হবে। দেশের পূর্বাঞ্চলের রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়ায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। দিনের পর দিন এই বন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য কমে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে স্থলবন্দরের সঙ্গে জড়িত শ্রমিকরা অনেকটাই বেকার হয়ে পড়েছেন। ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা বলছেন স্থলবন্দরটি আমদানি নির্ভর করা গেলে রাজস্ব বাড়ার পাশাপাশি আবারও চাঙ্গা হয়ে উঠবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। দেশে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এই বন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতের 7-স্টার খ্যাত ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশে বাংলাদেশ থেকে প্লাস্টিক সামগ্রী, চিটাগুড়, ক্রাশিং পাথর, সিমেন্ট, শুটকি মাছ সহ অন্তত 42টি পণ্য রপ্তানি করা হতো। কিন্তু গত বছর ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে অন্যান্য রাজ্যে যোগাযোগের জন্য রেলপথ স্থাপিত হয়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য আনা নেওয়া অনেকটাই সহজ হয়েছে। এতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি অনেকাংশেই কমিয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। বন্দর না চলার কারণে আমাদের গাড়িগুলো চলে উপরে উঠেছে, এখানে আমদানি এবং রপ্তানি দুটো যদি সমান পারমিশন থাকে তাহলে বন্দরটা চাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা আছে। এই অবস্থায় বন্দরের সাথে জড়িত শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে অলস সময় কাটাচ্ছেন। আগে কাজকাম আসেন, অন কাজকাম নাই, ভর্তা হয় না বলে অনেকেই ব্যবসা করে না, কিন্তু সময়ে দেখা গেল যে আজকে 3 বছর যাবত এটার কোন অনুমোদন হচ্ছে না। নিষিদ্ধ পণ্য ব্যতিরিক্ত আমদানিতব্য সকল পণ্যের অর্ডার দিয়ে আমাদের এখানে রাস্তাঘাট, ওয়ার হাউস কোনো কিছুর অভাব নেই, আমরা ১৯৮৪ সালে শুল্ক স্টেশন হিসেবে যাত্রা শুরু করে আখাউড়া স্থল বন্দর, 2010 সালে পূর্ণাঙ্গ স্থল বন্দরের রূপ পায়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। বন্দরের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল, হ্যাঁ রাজু, আমি এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পূর্ব ভারতের যে 7টি অঙ্গরাজ্য আছে সেই স্থলবন্দরের প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর। সেই আখাউড়া স্থলবন্দর এটি যাত্রা শুরু করে শুল্ক স্টেশন হিসেবে 1994 সালে, তারপর থেকে কিন্তু 2010 সালে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে আত্মপ্রকাশ করে, এরপর থেকে কিন্তু এই স্থলবন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতের যে 7টি অঙ্গরাজ্য আছে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এই 7টি অঙ্গরাজ্যে কিন্তু বাংলাদেশ থেকে 42 ধরনের পণ্য, বিশেষ করে
চিটাগুর সুটকি সিমেন্ট রড সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সময়ে দেখা গেছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 60টি অঙ্গরাজ্য রয়েছে, সে 60টি অঙ্গরাজ্যের সাথে সে দেশের রেল যোগাযোগ স্থাপিত হওয়ার কারণে কিন্তু সে দেশের ব্যবসায়ীরা এক দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে তাদের পণ্য আনানা শুরু করতে পেরেছে, যার কারণে কিন্তু বাংলাদেশ থেকে অনেকাংশেই তারা আমদানি কমিয়ে দিয়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে ব্রাহ্মণবাড়িয়া আকাশ স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যে, সেতে কিন্তু রপ্তানি বাণিজ্য অনেকাংশে কমে গেছে। রপ্তানি বাণিজ্য কমে যাওয়ার কারণে বন্দরটিতে এক ধরনের স্থবিরতা সৃষ্টি হয়েছে। স্থবিরতা সৃষ্টি হওয়ার কারণে বন্দরটিতে এক ধরনের যে এখানকার যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আমদানি রপ্তানি প্রায় বলা যায় বন্ধই রয়েছে। এরপর থেকে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু বাংলাদেশের যে জাতীয় রাজস্ব বোর্ড আছে সেই রাজস্ব বোর্ডের বরাবর কিন্তু 32টি পণ্য আমদানি চেয়ে কিন্তু তারা আবেদন করেছেন। সেই ক্ষেত্রে তারা মাত্র 60টি পণ্য আমদানি করার অনুমতি পেয়েছেন। যে পণ্যগুলো অনুমোদন পেয়েছেন সেগুলো হচ্ছে ঝাড়ু, ফুলের ঝাড়ু, ভুট্টা, সিএনজি অটোরিক্সা পার্টস এবং বোল্ট পাথর। এসব পণ্য আসলে এখানকার যে ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এইসব পণ্য তারা আমদানি করতে এক ধরনের অপারগতা প্রকাশ করেছে, কেননা এইসব পণ্য বাংলাদেশে তেমন চাহিদা নেই। পক্ষান্তরে যে পণ্যগুলো তারা আমদানি করতে চেয়েছে সেগুলো হচ্ছে যে থ্রি পিস, কাপড়, চকলেট, বিভিন্ন কসমেটিক, সেই পণ্যগুলো তারা এখানকার বলেছে যে সেই পণ্যগুলো যদি অনুমোদন দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই বন্দরটি আবারও সচল হয়ে উঠবে, পাশাপাশি ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। রাজু, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে সবশেষ খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সেচ পাম্প চালু না হওয়ায় কৃষকরা ফসল নিয়ে বিপাকে, এই শিরোনামে সময় সংবাদে খবর প্রচারের পর জিকে কর্তৃপক্ষ শুষ্ক মৌসুমে কৃষকদের সেচের পানি দেয়া শুরু করেছে। গতকাল সকালে পানি দেয়া শুরু হয়। এদিকে পানি পেয়ে দারুণ খুশি প্রকল্প আওতাধীন এলাকার কৃষকরা। চলতি বোরো মৌসুমে তাদের নিরবচ্ছিন্ন সেচ পানি দেয়া হবে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলার 13 উপজেলায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প শুষ্ক মৌসুমে পানি না দেয়ায় বিপাকে পড়েন কৃষকরা। তবে বুধবার সকাল থেকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্তৃপক্ষ 193 কিলোমিটার মেইন ক্যানেল, 467 কিলোমিটার সেকেন্ডারি ক্যানেল, 995 কিলোমিটার টার্সিয়ারি ক্যানেলের মাধ্যমে পানি সরবরাহ শুরু করেছে। এতে শুষ্ক মৌসুমে 2,50,000 কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন। ফলে চলতি বোরো মৌসুমে 24,970 হেক্টর জমিতে কৃষক এবার ফসল চাষ করতে পারবেন। তবে নিরবচ্ছিন্ন সেচের পানি দাবি করেন কৃষকরা। লুজ পানি বা ক্যানেলে মেশিন পানি দিয়ে আমরা এগুলো ভুট্টা, পেঁয়াজ পানি দিচ্ছি, এতে আমরা যথেষ্ট উপকৃত হচ্ছি বা আরো হব। পানি বোরিংও উঠাতে পারছিলাম না, আমাদের 1,000 টাকা করে বিকে পড়ছিল, এখন আমরা 500 থেকে 600 টাকার ভিতরে সেচ দিতে পারবো। পানি পেয়েছি 80 লোক, আমরা বিরাট উপকৃত হয়েছি। চলতি বোরো মৌসুমে এলাকায় নিরবচ্ছিন্ন সেচ সুবিধা দেওয়ার কথা জানান পাম্প ইনচার্জ। আমরা পাম্প চালু করতে পেরেছি এবং এই পাম্পের সাহায্যে বর্তমানে জিকে প্রকল্প এলাকায় পানির সেচ সরবরাহ শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে চলতি বছর বোরো মৌসুমে প্রকল্প এলাকার সমস্ত জমিতে সুষ্ঠুভাবে সেচ প্রদান করা সম্ভব হবে। জিকে কর্তৃপক্ষের তথ্য মতে বোরো মৌসুমে সেচ প্রকল্প এলাকায় 2,185টি হাইড্রোলিক গেটের মাধ্যমে কৃষকদের সেচের পানি দেওয়া হবে। সময় সংবাদ, কুষ্টিয়া। ঘর সাজাতে বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় এখন কৃত্রিম ফুল আর শোপিসের দোকানগুলোতে। দাম আর মানের সাথে মিল রেখে কেউ কেউ কিনছেন বেডশিট, ঘরের পর্দাও। তবে এখনও আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ বিক্রেতারা। ক্রেতা আকর্ষণে তাই বিভিন্ন পণ্যে মূল্য ছাড়ও দিচ্ছেন তারা। মামুন আবদুল্লাহ রিপোর্ট। মানুষের সৌন্দর্য ফুটে ওঠে দর্পণে আর ঘরের সৌন্দর্য তার সাজের নিপুণতায়। ইটপাথরের ঘরটিতে নান্দনিকতার ছোঁয়া আনতে চাই একটু ভিন্ন কিছু। নিজের ঘর সাজাতে তাই বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। ক্রেতা আকর্ষণে স্টলগুলোতে সাজানো হয়েছে রং বেরঙের প্লাস্টিকের ফুল আর মাটি, বাঁশ, স্টিলের ফুলদানি দিয়ে। বড় বড় স্টিক আছে, ছোট স্টিক আছে, টপ আছে, বিভিন্ন আইটেমের ফলের স্টিক আছে। মনের মতো সব ফুল পাওয়া যায় আর পছন্দ হয়ে যায়। সুন্দর পুতুল, ফুল ফুল আছে, এগুলো দিয়ে আমরা ঘর সাজাবো। শোপিস কিনা হয়েছে আর কি, বাচ্চার পুতুল টুতুল কিনা হয়েছে, ফুল টুল।
ঘর সাজাতে বিছানার চাদর, সোফার নানান ডিজাইনের কুশনও দেখা মিলবে বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে। দামের সাথে পণ্যের মান মিলে গেলেই ক্রয় করছেন ক্রেতারা। ডেকোরেশন করার জন্য পর্দা বা আমাদের কিছু ঘরে সাজানোর জন্য আমি এই যে মেলার থেকে নেই এই বছর নিব, আবার আগামী বছর নিব। রুমের মধ্যে সবসময় ইউজ করব, তো ধরে যেটা মনে হয় কমফোর্টেবল ফিল হয় যে না ইউজ করতে ভালো লাগবে। আমরা বাইরের চেয়ে দেশের জিনিস কিনবো আর দেশ সমৃদ্ধ হবে। তবে আশানুরূপ বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ বিক্রেতারা। কুশন, বালিশ, তারপর কমফোর্টার, কাঁথা, কম্বল, ডিভান পিলো, সুপার পিলো, প্রত্যেকটার মধ্যে 100-150 টাকা করে সারা সান আমাদের কোম্পানির থেকে। 40টা ডিজাইনের মতো মেলায় আমরা নিয়ে এসেছি, এর মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট বাংলাদেশে প্রথম আমরাই করছি। যেরকম বেচা কিনি এভাবে চললে আমাদের যে প্যাভিলিয়ন বা যেরকম খরচ হয়েছে ওটার অর্ধেক টাকা তো উঠবে না। বিদেশ নির্ভরতা নয়, বরং ঘর সাজানোর দেশীয় সামগ্রী আরো নিখুঁত ও সাশ্রয়ী করতে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান ক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বরেন্দ্র এলাকার বাগানগুলোতে বেশ আগে ভাগে এসেছে আমের মুকুল। আগাম মুকুলে আগাম ফলনের সঙ্গে ভালো দাম পাওয়ার স্বপ্ন দেখছেন বাগান মালিকরা, আর গাছে মুকুল দেখে বাগানের দরদাম হাঁকতে শুরু করেছেন ব্যাপারীরা। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূল থাকলে এবার গেল বছরের চেয়ে আমের উৎপাদন বেশি হবে। নওগাঁ থেকে এম আর রকের রিপোর্ট। মুকুলে মুকুলে ছেয়ে গেছে নগার বরেন্দ্র অঞ্চলের আম বাগানগুলো। থোকা থোকা হলুদ রঙের মুকুলের ভারে আম গাছের ডালপালা ঝুলে পড়েছে। এবার শীত কম, তাই বেশ আগে এসেছে এসব গাছে মুকুল। বাগান মালিক ও ব্যবসায়ীরা ভালো ফলনের স্বপ্ন দেখছেন এবার। গাছে মুকুল ও গুটি আম দেখে ইতিমধ্যেই ব্যাপারীরা বাগানের দরদাম হাঁকছেন। আর বাগান মালিকরা আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগ সহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আর বছর থেকে আল্লাহ পাক আমাদের এই বছর প্রচুর পরিমাণ মুকুল আমাদের গাছে দিছে। আমের চাহিদা সারা বাংলাদেশে অত্যন্ত বেশি হওয়ায় বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসতেছে। দামটা আমরা সঠিক হিসাবে পাই সরকার কাছে, এইটুকু আমরা আবেদন। ফল গবেষণার দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁর বরেন্দ্র এলাকা সাপাহাড় পোরশা নিয়ামতপুরে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, খিরসাপাত, আম্রপলি ও মোহনভোগ জাতের সুস্বাদু আমের উৎপাদন বেশি হয়। আমের ভালো ফলন নিশ্চিতে বাগান মালিকদের সহযোগিতা করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। আমরা চাচ্ছি পুরাতন জাতগুলো না করে যে নতুন জাতগুলো আছে সেগুলো করুক। কৃষি বিভাগ সর্বাধিক সহযোগিতা করছে এবং কৃষক পর্যায়ে দু একটা করে আমরা উপহার হিসাবে আমরা এই গাছগুলো দিচ্ছি। মুকুল যে পরিমাণে আসছে সামনে দু এক সপ্তাহের মধ্যে হয়তো মুকুল ফুললেই চলে আসবে, ফলন খুব বেশি আশা করতেছি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। বরেন্দ্রর বাগানগুলোতে এবার আগাম মুকুল আসায় ভালো ফলনের আশা কৃষি বিভাগের। গত বছরের তুলনায় এবছর শীত কম থাকায় এই মুকুলের সমারোহ। তো বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা বালাইনাশক প্রয়োগ করছে, আশা করা যাচ্ছে সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে উত্তম ফলন নিশ্চিত করা গেলে এবং সুষ্ঠু বাজার পেলে কৃষকরা আম চাষে ব্যাপক উৎসাহিত হবে। জেলার 14,500 হেক্টর জমির বাগানে প্রায় 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। প্রথমার্ধে লক্ষ্য পূরণ না হওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি কমিয়ে 16.5% ধরে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে সরকারি খাতে ঋণ প্রবাহ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি হওয়ায় এবারও বাড়ানো হয়েছে এ খাতে ঋণের প্রবৃদ্ধি। ব্যবসায়ীরা বলছেন একাদশ সংসদ নির্বাচন ঘিরে সাময়িক অনিশ্চয়তায় কমেছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। আর অর্থনীতিবিদরা মনে করেন অতিরিক্ত খেলাপি ঋণের ভারে নিমজ্জিত ব্যাংক খাতের কর্মকর্তারা আগের তুলনায় বেশি সতর্ক হওয়াতেই কমেছে ঋণ প্রবাহ। বিনিয়োগ ও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা স্থির করে প্রতি 6 মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গত জুলাই ডিসেম্বরের মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ধরা হয় 10.4%, যা ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে 13.3%। অন্যদিকে বেসরকারি খাতে 16.8% ধরা ঋণের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে 13.3%। এ সময় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 14.4%, আর আমদানি বেড়েছে 17.92%। এসব তথ্য উপাত্ত এবং ভবিষ্যৎ অর্থনীতির বিবেচনায় চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতে ঋণের 13.3% প্রবৃদ্ধি প্রোগ্রামে প্রক্ষেপিত 16.8% চেয়ে অনেকটা নিচে রয়েছে। এছাড়া কর্মসংস্থান সৃজনমুখী উৎপাদনশীল কর্মকাণ্ডের অগ্রাধিকারযুক্ত খাতগুলোয় অর্থায়ন যোগানের পর্যাপ্ততার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিবীক্ষণ ও সমর্থন
আগে থেকেই বজায় রয়েছে। দুর্নীতির অধীর পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা মনে করেন, শুধু নীতি দিয়েই নয়, বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিলেই কেবল মুদ্রানীতি সফল হবে। নির্বাচন কেন্দ্রিক আতঙ্ক কিংবা মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল, এটার কারণেই কিন্তু লোন কম নিচ্ছিল বেসরকারি খাত। সরকার যদি এখন সুদূর প্রসারী বিনিয়োগের জন্য অন্য কাজগুলো করে, এখন হতে সেটা বাড়বে। ব্যাংকিং কাঠামোতে এই সমস্যার কারণে সরকারের মানে মুদ্রানীতির যে টুলগুলো আছে সেই টুলগুলো এখন ভোঁতা হয়ে গিয়েছে। সেজন্য সরকার চাচ্ছে যে বেসরকারি খাত অনেক বেশি ঋণ নেই, কিন্তু ব্যাংকিং খাতের মধ্য দিয়ে বিনিয়োগকারীরা সেই পরিমাণ ক্রেডিট নিতে পারছে না। এবারের মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা আগের তুলনায় কমিয়ে ধরা হয়েছে 5.5%। ফিলিপাইনের যে ইন্টারনাল হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে চলছে 3-দিন ব্যাপী ওষুধ শিল্প এক্সপো। সেখানে আছেন রিপোর্টার মামুন আবদুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, রাজু, আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনাময় যে কয়েকটি খাত, তার মধ্যে পোশাক খাতের পরেই যে খাতের নামটি আসে সেটি হচ্ছে ওষুধ শিল্প খাত। এবং আপনি জানেন যে রপ্তানিতে পোশাক খাতের পরেই এখন ওষুধ শিল্প খাতের নাম কিন্তু বিশ্বব্যাপী বাংলাদেশের নাম সবার আগে চলে আসে। আপনি জানেন যে স্বাধীনতার পরপরই আপনার 98% ওষুধ আমদানি করার বাংলাদেশ এখন কিন্তু 98% দেশীয় চাহিদা পূরণ করে বিশ্ববাজারে বাংলাদেশ এখন ওষুধ রপ্তানি করছে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাময় যে খাত, তার মধ্যে ওষুধকে বলা হয় সবচেয়ে বেশি সম্ভাবনাময় খাত। এবং আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এবার বাংলাদেশের যে অভ্যন্তরীণ বাজার সেটি হচ্ছে প্রায় 13,000 কোটি টাকা বাংলাদেশের ওষুধ এর অভ্যন্তরীণ বাজার। এবং বাংলাদেশ প্রায় 600 কোটি টাকার বেশি রপ্তানি করে থাকে এই ওষুধ শিল্পে। এই ওষুধ শিল্প আসলে বাংলাদেশের সম্ভাবনাময় খাত হওয়ার পেছনে যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, 1982 সালের যে রপ্তানি ওষুধ রপ্তানি অধ্যাদেশ সেটি বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়নের ফলে কিন্তু আজকে এই সম্ভাবনাময়ের দিগন্ত উন্মোচন হয়েছে। তাছাড়াও একটি বিষয় আপনাকে বলে রাখি যে বাংলাদেশে ওষুধ শিল্প কিন্তু সম্ভাবনাময় খাত হওয়ার পরেও এখনও কিন্তু বাংলাদেশ কাঁচামাল আমদানি করতে হচ্ছে ওষুধ শিল্পের, কিন্তু এই কাঁচামাল আমদানি বাংলাদেশ করছে যে পরিমাণ প্রায় আপনার 1200 কোটি টাকার আপনার কাঁচামাল আমদানি করে থাকে, এবং যে প্রকার পরিমাণ রপ্তানি করে থাকে তার ডাবল কিন্তু কাঁচামাল আমদানি করতে চলে যায়। সবকিছু মিলে আসলে বলা যেতে পারে যদি কাঁচামালটি আপনার বাংলাদেশ উৎপাদন করা হয়ে থাকে তাহলে কিন্তু এই শিল্প কিন্তু যে পোশাক শিল্পের পরেই কিন্তু এটিকে সবচেয়ে বেশি সম্ভাবনার শিল্প ধরা হবে। আপনি জানেন যে কাঁচামাল উৎপাদনের জন্য ওষুধ শিল্পকে সরকার একটি শিল্প পার্ক দিয়েছে, সেই শিল্প পার্কটি গজারিয়াতে করা হবে এবং সেখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। সেই শিল্প পার্কের জন্য 28টি কোম্পানিকে 42টি প্লট দেওয়া হয়েছে এবং সেখানে পুরোদমে কাজ এগিয়ে চলছে। তবে কিছু বাস্তবতা এবং কিছু চ্যালেঞ্জও কিন্তু সেখানে আছে। সেই জায়গায় যদি আসলে চ্যালেঞ্জগুলো উতরাতে পারে এবং বাংলাদেশ যদি ওষুধের কাঁচামাল উৎপাদনে যদি এগুতে পারে, সেক্ষেত্রে আপনার বিশ্বে কিন্তু বাংলাদেশ ওষুধে সবচেয়ে বেশি সম্ভাবনার দুয়ার খুলবে। এবং এখন 160টি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। এবং আপনাকে আরও একটি বিষয় বলে রাখি, যেসব দেশে খুবই কঠিন ওষুধ রপ্তানি করা, অন্যান্য দেশ যেখানে পারছে না, সেখানে কিন্তু বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে, লন্ডনের মতো জায়গায় তারা কিন্তু ওষুধ রপ্তানি করছে। এই যে সম্ভাবনার জায়গাটুকু এবং কাঁচামাল উৎপাদনের সক্ষমতা, সেটি যদি বাংলাদেশ যদি আরও বেশি সক্ষম হয় তাহলে কিন্তু পোশাক শিল্পের পরে এই ওষুধ শিল্প আসলে সম্ভাবনার একটি দুয়ার খুলে দিবে, এমনটি মনে করছেন এখানকার উৎপাদক যারা আছেন তারা। তো রাজু, এই ছিল আমার কাছে 11তম এশিয়া ফার্মা থেকে সর্বশেষ খবর। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে চলছে 3-দিন ব্যাপী ওষুধ শিল্প এক্সপো। সেখান থেকে সর্বশেষ খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। প্রায় 1,000 কোটি টাকা পাচারের মামলায় ক্রিসেন্ট গ্রুপের মালিক এম এ কাদেরকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এছাড়া ক্রিসেন্ট গ্রুপের 3টি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায় তাদের দীর্ঘ অনুসন্ধানে আলাদাভাবে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, রিমেক্স ফুটওয়্যার, ক্রিসেন্ট ক্যানাবিসের বিরুদ্ধে 919,56,00,000 টাকা মানি লন্ডারিংয়ের তথ্য উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, ক্রিসেন্টের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম, পরিচালক আব্দুল আজিজ সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারা।
এসএমসির সেলস সাকসেস বার্ষিক সম্মেলন 2018 অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এসএমসি গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী ও এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক উপস্থিত ছিলেন। সম্মেলনে বিগত বছরের বিপণন সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং চলতি বছরের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির খবরের খবর, সকাল 10:30 লেনদেন শুরু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ডিএসসির তিনটি সূচকেই বেশ নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গতদিন যদিও বেশ চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে দিনের বিভিন্ন সময়ে, এখন দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক এক্স সেটি 13 পয়েন্ট কমে 5,870 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। ডিএসসির সরিয়া ইন্ডেক্সের সেটিও 2 পয়েন্ট কমে 1,321 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স 4 পয়েন্ট কমে 2,027 পয়েন্টে অবস্থান করছে। সকাল 10:30 থেকে লেনদেন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 377 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 143টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, কমেছে 148টির এবং অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। এখন পর্যন্ত শীর্ষ বিশ্বে যে লেনদেনের শীর্ষ বিশ্বে যে অবস্থান করছে কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো এর মধ্যে 1 নম্বর স্থানে রয়েছে মুন্নু সিরামিক 293 টাকার দর নিয়ে, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড রয়েছে 139 টাকার দর নিয়ে 2 নম্বর স্থানে, 3 নম্বর স্থানে প্রোভারটেন্স রয়েছে 39 টাকা 40 পয়সা দর নিয়ে 3 নম্বর স্থানে, এশিয়ানস রয়েছে 36 টাকা 90 পয়সা দর নিয়ে 4 নম্বর স্থানে, ইনটেক 54 টাকা 50 পয়সা দর নিয়ে রয়েছে 5 নম্বর স্থানে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 6 নম্বর স্থানে অবস্থান করছে এই মুহূর্তে 387 টাকা 60 পয়সা দর নিয়ে। তো মোটামুটি শীর্ষ বিশ্বের কোম্পানিগুলোর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে এই কোম্পানিগুলোই ছিল। এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সবশেষ খবরাখবর। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিআরটি অফিসের দালাল আর অসাধু কর্মকর্তা কর্মচারী দৌড়াতে জিম্মি গ্রাহকরা, অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না ড্রাইভিং লাইসেন্স। কাগজপত্রের জটিলতায় একদিন পিছিয়ে নিউ ইয়র্ক সময়ে 31 জানুয়ারি রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসির বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের সমস্যা ও অভিযোগ শুনতে চালু হচ্ছে 5 ডিজিটের হেল্পলাইন। ব্যবস্থা নিতে 29 জুলাই কমিটি। অভিযোগকারীর চাকরির নিশ্চয়তা না থাকলে সুফল মিলবে না, মত শ্রমিক নেতাদের। বরেন্দ্র এলাকার বাগানে বেশ আগে ভাগে এসেছে আমের মুকুল। ভালো দাম পাওয়ার স্বপ্ন বাগান মালিকদের, গেল বছরের চেয়ে উৎপাদন বেশি হওয়ার আশাবাদ। এবং সময় টেলিভিশনে সংবাদ প্রচারের পর কুষ্টিয়ায় সেচ পাম্প চালু করেছে জিকে কর্তৃপক্ষ। বোরো মৌসুমে সংকট থাকবে না বলে দাবি, পানি পেয়ে খুশি কৃষকেরা। এ ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।